নমস্কার, সিটি কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি রিপেন, আজকে আলোচনা করব আমি আমার অর্কিডে পটিং মিডিয়া হিসেবে কোন কোন পটিং মিডিয়া ইউজ করি এবং কোন অর্কিডে কোন পটিং মিডিয়া ইউজ করি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি ডেন্ড্রোবিয়াম অর্কিডে কী কী পটিং মিডিয়া ইউজ করেছিলাম এবং ফেরানক্সিস অর্কিডে কী কী পটিং মিডিয়া ইউজ করেছিলাম। তো পটিং মিডিয়া ইউজ করার পরে কীভাবে পটিং করেছি সেটাও আমি দেখিয়েছিলাম। আজকে আমি শেয়ার করব সেই পটিং মিডিয়াগুলো ইউজ করার পরে এখন আমার এই অর্কিডে গ্রোথ কেমন আছে। ফেরানক্সিস এবং ডেন্ড্রোবিয়াম দুটোই আমি দেখাবো, এক এক করে আমি দেখাচ্ছি। এই দেখুন, এই ফেরানক্সিস অর্কিডে এটা একটি সিডলিং অর্কিড ছিল, এটিকে আমি একটা ক্লিয়ার পটে শিফট করে দিয়েছিলাম। এই এখানে আমি ইউজ করেছিলাম বিশেষত এখানে ক্লেবল অথবা হাইড্রোটন এবং এর সাথে স্পেগ নাম্বার এবং এর সাথে আমি আরেকটা জিনিস ইউজ করেছিলাম, সেটা হচ্ছে টিবার্গ। আমি এখান থেকে লোকালি যে একটি গাছ থেকে, একটি মোটা গাছ ছিল, সেই গাছ থেকে কালেক্ট করেছিলাম এবং সেই টিবার্গই এখানে আমি ইউজ করেছি। একইভাবে একই সময়ে আমি এই ফেরানক্সিসটিও পটিং করেছিলাম। ফেরানক্সিসটি পটিং করার পরে দেখুন এত সুন্দর গ্রোথ আছে। দেখুন সবথেকে বড় কথা, এই যে প্রত্যেকটি রুটগুলো প্রত্যেকটি দেখুন কত সুন্দরভাবে ডেভেলপ হয়েছে। এর আগে আমি দেখেছিলাম যে ডেন্ড্রোবিয়াম অর্কিড আমি কীভাবে পটিং করেছিলাম। দেখুন এখানে শুধুমাত্র কোকোনাট হাস্ক ইউজ করা হয়েছে এবং তারপরে দেখুন এটা মাত্র এক মাস হলো পটিং করার। পটিং করার পরবর্তীকালে দেখুন এখানে এক সুন্দর গ্রোথ, একটি নতুন চারা বের হয়েছে এখানে পাশ দিয়ে এবং এটি পরবর্তীকালে ফুল দেবে। একইভাবে এটা এই এটাও একটি ডেন্ড্রোবিয়াম। এই ডেন্ড্রোবিয়ামটি আমার মোটামুটি পটিং করার এক বছর হয়ে গেছে। দেখুন সুন্দর গ্রোথ হয়েছে, অনেক বড় ফুলও হয়েছে, এতে এর আগের বছর ফুলও হয়েছিল, এটি এখন ফুল দেওয়ার জন্য রেডি আছে, একদম খুব ভালো গ্রোথ হয়েছে। এই ফেরানক্সিস অর্কিডটি দেখুন, এটি তো আমি একইভাবে সাধারণত এটি তো আমি একইভাবে দেখুন এর গ্রোথ দেখুন, এর চেহারাও অনেক ভালো হয়েছে, এটি খুব এই বছরই খুব ভালো ফুল দেবে আশা করছি। এখানেও আমি ইউজ করেছিলাম ক্লেবল, এগুলো এখানে বেশিরভাগগুলো ক্লেবল রয়েছে। দেখুন সবুজ সবুজ শেখর, এই শেখরগুলোই এই গাছটিকে অনেক ভালো করেছে। দেখুন গ্রোথ খুব সুন্দর গ্রোথ হয়েছে, এই অর্কিডগুলো স্প্রাউট শুরু হয়েছে, ফুল হবে। আমাদের সাধারণত নর্থ বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গলে সাধারণত জানুয়ারি থেকে ফ্লাওয়ার বাড আসা শুরু হয়ে যায় এবং যখন মার্চ ফেব্রুয়ারির শেষের দিক থেকে ফোটা শুরু হয়। অন্যান্য দেশে সব সারা বছরই অর্কিড ফুটতে থাকে কিন্তু আমাদের এখানে ফেরানক্সিস আমি বিশেষত দেখেছি ফেব্রুয়ারির পরেই ফুল দেওয়া শুরু করে। একইভাবে দেখুন একটি ছোট্ট ছোট্ট গাছ, এই গাছটা আমি অনেক ছোট কিনেছি, তারপরে এটাতে যখন আমি শিফট করেছি এটা শিফট করার দু মাস হয়েছে। দেখুন এটি কত সুন্দর হয়েছে এবং ফ্লাওয়ার পাওয়ারও আসা শুরু হয়ে গেছে। এটিতে এই এখানেও যে পটিং মিডিয়া ইউজ করা হয়েছে বেশিরভাগটাই স্পেগনাম মস, টিবার এবং হাইড্রোটন। আমি একবার দেখাবো আমার ফেরানক্সিস অর্কিডের গ্রোথ কেমন হয়েছে। দেখুন প্রত্যেকটি আমি বিশেষত এই একদম ক্লিয়ার পটেই আমি করেছিলাম, কেন ক্লিয়ার পটে আমি দেখেছিলাম ক্লিয়ার পটে সবথেকে ভালো অর্কিড গ্রো করে।
প্রত্যেকটি ফেলানোপসিস অর্কিডেরই গ্রোথ এই মিডিয়াতে এবং আমাদের এই ওয়েদারে খুব ভালো হয়েছে। আমি কতগুলো ট্রাই করেছি, আমি জানি না এটা কতটুকু কত ভালো হবে বা খারাপ হবে। আমি এই কাঠের কতগুলো ছোট ছোট কাঠের গুঁড়ি, যেগুলো দেখুন মানে একটু ওপরের আপার পোর্শনগুলো পচে গেছে, এই ধরনের গুঁড়িতে আমি কতগুলো গাছ লাগিয়েছি, ফেলানোপসিসও লাগিয়েছি সেই গুঁড়িগুলোতেই। আশা করি ভালোই হবে। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীকালে আরও ফেলানোপসিস অর্কিড কিংবা যে কোনো অর্কিড সম্বন্ধে ভিডিও আমি আপলোড করতে থাকব। নমস্কার।